পৃথিবীতে এমন কোনো ব্যক্তি বা পার্সন নেই যে স্বপ্ন দেখে না তার জীবনের একটা 100% পরিবর্তন আসুক, তাহলে আমাদের এই জীবনটাকে অর্থাৎ আমাদের এই ব্যক্তি জীবনে 100% পরিবর্তন করতে পারে এমন কিছু কি আছে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই জিনিসটা দেখব, যে জিনিসটা বা বিষয়টা আমাদের এই ব্যক্তি জীবনে 100% পরিবর্তন নিয়ে আসতে পারে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু, ওয়েলকাম টু আওয়ার টেলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখব, যে আমাদের যে ব্যক্তি জীবনে 100% যে পরিবর্তনটা বলতেছি, যে চেঞ্জটা বলতেছি, এটা কিসের মাধ্যমে সম্ভব? তো তার আগে তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানে আজকের এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে আমাদের জীবনে 100% পরিবর্তন করতে পারে এমন কি জিনিস আছে? আই হ্যাভ লটস অফ মাই ফেভারিট টিচার্স, সো ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স আমাকে জিজ্ঞেস করলো যে টিপু, তুমি কি বলতে পারো আমাদের জীবনের মধ্যে একেবারে 100% পরিবর্তন আনতে পারে এমন কিছু কি আছে? তো আমি ভাবলাম, তো দেখলাম, আমরা তো সবসময় শুনে আনছি, যে শুনে আসছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো আমি স্যারকে বললাম হার্ডওয়ার্ক, যে হার্ডওয়ার্ক আমাদের জীবনে 100% পরিবর্তন করতে পারে। স্যার বলল না। তারপর আমি বললাম লিডারশিপ, স্যার বলল না। তারপর আমি বললাম লিডারশিপ যখন পার না তাহলে তো নলেজ, স্যার বলল না। তারপর আমি বললাম যেখানে জ্ঞানে ব্যর্থ তাহলে তো মানি, স্যার বলল না। তাহলে যেখানে হার্ডওয়ার্ক, লিডারশিপ, নলেজ, মানি ফেলার, তাহলে তো অবভিয়াসলি লাক, আমাদের একটা ভাগ্য আছে, সেই ভাগ্যটা হয়তো লাকটা আমাদের চেঞ্জ করতে পারে 100 জীবনটাকে, স্যার বলে না এটাও না। তো স্যারকে বললাম স্যার আপনিই বলেন তাহলে আমাদের জীবনে 100% পরিবর্তন করতে পারে এই বিষয়টা এমন জিনিসটা কি আসলে? তো স্যার বলল আচ্ছা ঠিক আছে, দেখি বলতো টিপু আমাদের ইংরেজিতে অ্যালফাবেট লেটার্স কয়টি? তখন আমি বললাম 26। ও আমাদের ইংরেজিতে 26টা অ্যালফাবেট লেটার্স আছে না? ও হ্যাঁ। তো স্যার বললো তুমি একটা কাজ করো, এই 26 অ্যালফাবেট লেটারের একে 1 ধরো, বি কে 2 ধরো, সি কে 3 ধরো, ডি কে 4 ধরো, এও ধরো জেড পর্যন্ত যাও। তো জেড পর্যন্ত কত আসে? তো আমি বললাম একে 1, বি কে 2, সি কে 3 ধরলে তাহলে জেড পর্যন্ত 26 আসে। বলছে ঠিক আছে। এবার দেখো তুমি লিজে বললা যে হার্ডওয়ার্ক তোমার জীবনে পরিবর্তন করতে পারে, এখন হার্ডওয়ার্কের প্রত্যেকটা লেটারের মানগুলো যোগ করতে কত হয়? তো যোগ করলাম যে হার্ডওয়ার্ক এইচ এ আর ডি ডব্লিউ আর এক, এই লেটার্সগুলো যোগ করলাম, যোগ করে দেখলাম সেখানে 98%। বলছে হ্যাঁ তুমি হার্ডওয়ার্ক করলে তুমি 98% হয়তো তোমার জীবনে পরিবর্তন করতে পারো। তাহলে তুমি যে লিডারশিপ বলো, লিডারশিপের লেটারগুলো যোগ করো, লিডারশিপের মান লেটারের মানগুলো যোগ করো, তাহলে লিডারশিপের মানগুলো যোগ করলাম, দেখলাম সেখানে আসলো 97%। বলছে আচ্ছা তুমি তো জ্ঞান বললা, নলেজ বললা, নলেজের দেখি লেটার্সের মানগুলো যোগ করো, নলেজের মানগুলো যোগ করলাম সেখানে আসলো 96%। তোমার হয়তো জ্ঞান তোমার 96% সাফল্য জানতে পারে। ওকে তুমি তো বললা যে মানি, মানিতে তোমার চেঞ্জ করতে পারে, তাহলে মানিটারগুলো মানি মানগুলো যোগ করো, এম ও এন ইউ ওয়াই এই লেটার্সগুলোর মানগুলো যোগ করো, দেখলাম সেই লেটার্সগুলো যোগ করে 72%। ও তাহলে তুমি তো ভাগ্য বলছো, তো ভাগ্যের মানগুলো যোগ করো, এল ইউ সি কে এই এল ইউ সি কে এর মান কত আসে, এর মানগুলো বসাও লেটার্সে, টোটাল মানগুলো বসালাম 47%। তাহলে দেখো তোমার স্যার বলতেছে দেখো তাহলে তোমার হার্ডওয়ার্ক 98%, লিডারশিপ তোমার 97%, নলেজ 96%, মানি 72%, লাক 47%। তাহলে জীবনটাকে পরিবর্তন করতে পারে 100% বিষয়টাকে। স্যার বললো তুমি এটাই বুঝলে না টিপু, অ্যাটিটিউডটাকে চেঞ্জ করো। বলছে অ্যাটিটিউড? হ্যাঁ। বলছে অ্যাটিটিউডের সব লেটার্সের মানগুলো তুমি যোগ করো, TITUDE এর লেটার্সগুলো যোগ করো, মানগুলো যোগ করো। দেখলাম যোগ করে দেখলাম 100%, যে অ্যাটিটিউডের মানগুলো যখন আমি প্রত্যেকটা লেটারের মান বসলাম তখন এখানে 100% চলে আসে। বলতে হ্যাঁ তুমি দৃষ্টিভঙ্গি বদলাও, তোমার জীবন দেখবে বদলে যাবে। সো আমরা বলতে পারি আসলে অ্যাটিটিউড ইজ দ্য কি টু সাকসেস, আমার জীবনের এই সাফল্যতার পিছনে এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাটিটিউড চেঞ্জ করতে পারলে আমাদের, আমরা যদি আমাদের মানে যত সম্ভব আমরা অ্যাটিটিউডটা চেঞ্জ করতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গি যখন বদলাতে পারবো তখন দেখবো যে আমাদের জীবনটাতে সত্যিই আসলে
100% চেঞ্জ আসছে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমাদের আসলে এই জীবনটাকে চেঞ্জ করতে হলে আমাদের অবভিয়াসলি অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। এই অ্যাটিটিউড আমাদের হতে জীবনকে আনতে পারে, একটা সফলতা পরিবর্তন নিয়ে আসতে পারে। যে অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আজকে এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট সবাইকে দেখার সুযোগ করবো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।